আজ সোমবার সকাল 10 ঘটিকায় আটকাটা বাজারের ঠিক 50 মিটার দূরে 5টি দোকান এবং 2টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কী কারণে আগুন লেগেছে আমরা সঠিক বলতে পারছি না, এটা পুলিশ তদন্ত বোঝা যাবে কীভাবে আগুন লেগেছে। সেই 5টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকার উপরে, এবং 2টি বাড়ি যে রয়েছে অজয় দেব এবং মমতা দেবের বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। কোনো জিনিস তারা বাজাতে পারেনি। 5টি দোকানের বড় বড় গোডাউন ছিল, সেই 5টি বড় বড় গোডাউনও বাজামালের গোডাউন সেই পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আটকাটা বাজারে 50 মিটার দূরত্ব অর্থাৎ বীরচন্দ্রপুর স্কুলের ঠিক সামনে 5টি দোকান এবং 2টি বাড়ি ছাই হয়ে যায়, এবং দোকানদারেরা রয়েছেন শিপ্রা দেবের বিউটি পার্লার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পাপ্পা দেবের কম্পিউটার দোকান পুড়ে ছাই হয়ে যায়। আটকাটা বাজারে আগুন।